আপনাদের বাংলাদেশে সব নামতালিকা আসলে সাথে সাথে কার কার বাড়ি ঘর হয়েছে সেই সব ছবি এগুলি ফেসবুকে দিতে থাকবো সব। জি নিশ্চয় আমরা ওগুলো দিচ্ছি। প্রার্থনা তৈরি হও, আমরা অনেকদিন চুপ করে ছিলাম, চুপ করে ছিলাম এই জন্য যে আমাদের রাষ্ট্র চালাতে ব্যর্থ হবে, আমরা যদি থাকি তার শব্দ সঙ্গে পেঁচা পাবে। জি নিশ্চয় এখন আর দুষ্ট হতে পারবে না, সরকারি সেলফ করছে না, আমার জন্য আপত্তি করে না, খাবার দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে, পানি দিয়ে সব কিছু সেলফ করছে। জি নিশ্চয় থাকবে না। জি নিশ্চয় আলহামদুলিল্লাহ আপনার কথায় আমরা ভরসা রাখছি, বুঝছি আমরা ভরসা। জি নিশ্চয় তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগিয়ে নিচ্ছি, তবে সবাইকে সতর্কতা বরাবর আমি সবাই বলছি যে তোমরা খালি আমার সতর্ক করে কিছু বলো না। জি নিশ্চয় ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তাও বলে যে আমাদের জন্য পারে না, সেও যে বলতে পারে আমরা বলার মুখ নাই। জি নিশ্চয় জি জাতি আন্তর্জাতিক ভাবেও আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম, নিশ্চয় আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়ে দিছে, নিশ্চয় আমাদের অসংখ্য মামলা দিছে, আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের কারবাই পুড়াইছে কি ওই ওরাই নেত্রী সবাই জামাত বিএনপি সকলে জামাত? হ্যাঁ আছে নেত্রী। জি আছে। তাহলে সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই, ওরা কিভাবে এটাকে আলহামদুলিল্লাহ নেত্রী আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী, আপনি ভালো থাকবেন আর আপনি। জি আপনি মাননীয় নেত্রী আপনি ভালো থাকবেন, আর সবার ফোনে সবকিছু বলা দরকার নেই নেত্রী, কারণ অনেকে বলি আমি বুঝে শুনে বলি কথা যেন পৌঁছায়। জি নেত্রী জি জি ইনশাল্লাহ নেত্রী, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ আমরা তৈরি নেত্রী, আমরা জীবন দিব তাও আপনাকে বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমাদের জীবন যদি আরো আমাদের পরিবার সকলের জীবন যায় তাও আপনাকে আমি যেহেতু চলে আসবো, আমি খুব কাছে আছি আসবো আসবো, এগুলি পৌঁছে দিই গেল শিক্ষা দিয়ে আসবো ইনশাল্লাহ নেত্রী। জি ঠিক আছে জি আসসালামু আসসালামু আলাইকুম। কারণ বেশি দিন হয়ে গেলে তো তাহলে কিন্তু একেবারে ঘাড়ে উঠে চলবে।
ইনশাআল্লাহ যত দিন যাব ওরা পোস্ট করবে জি ইনশাআল্লাহ মানুষের গালি খাচ্ছে না এখন জি তাহলে তো নিশ্চয় আপনি আপনার ওতে এগোন আমরা আপনার জন্য দোয়া রাখছি আর নামাজ কালাম পড়ছি নিশ্চয় আপনার আল্লাহ দীর্ঘায়ু লাভ করাক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর ওই অফিসারদের বলো যে আমরা তালিকা পাঠাচ্ছি জি ইনশাআল্লাহ জি 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 বসে থাকতে জি ঠিক আছে জি আসসালামু আলাইকুম চাকরি সামনেও করতে হবে জি ভুলে যায় না যেন এক মিনিট যায় না জি